ইন্ডিয়ান মার্বেল, মেচুগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, ব্রাঞ্চ ময়না, উত্তমপুর চৌরাস্তা মোড়, 3 নম্বর অঞ্চলের কাছে। স্টকিস্ট ইন ব্র্যান্ডেড টাইলস, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, অল কাইন্ড অফ মার্বেল, গ্রানাইট, হাইলাইটার, সেনিটারি ইত্যাদি সবকিছুই পাবেন ইন্ডিয়ান মার্বেলে। কন্ট্যাক্ট 9593174518, হোয়াটসঅ্যাপ 7586084144। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে জেলার সর্বত্র তছনছ করে দিয়েছে। ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই। কয়েক ঘন্টা ঘূর্ণিঝড়ে ময়না ব্লকের প্রায় সর্বত্র বেশ ক্ষতি হয়েছে। বড় বড় গাছপালা থেকে শুরু করে কিছু কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। অনেক বাড়ির ছাদের ছাউনি নিয়ে চলে গিয়েছে এই আমফান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিদ্যুৎ লাইনে। প্রচুর পরিমাণে ইলেকট্রিক পোস্ট ভেঙে গিয়েছে, প্রচুর তার ছিঁড়ে গিয়েছে, যার ফলে পানীয় জলের অভাব দেখা দিচ্ছে। কোথাও কোথাও জেনারেটর চালিয়ে সাবমার্সিবল থেকে জল তোলার কাজ চলছে। কেবল পরিষেবার প্রচুর তার কেটে যাওয়ায় ব্যাহত হচ্ছে কেবল এবং নেট পরিষেবা। এই ঝড় ময়নায় প্রচুর পানের বরজ নষ্ট করে দিয়েছে। এখানে আমাদের ক্ষতি ভালোই হয়েছে, বিশেষ করে আমাদের জেলার হলদিয়া, সুতাহাটা, নন্দকুমার এই কয়েকটা ব্লক, মহিষাদল, তমলুকের একটা সাইট, কয়েকটা ব্লক আমাদের বিচ্ছিন্নভাবে ক্ষতি হয়েছে। সে ক্ষতির হিসেব করা এখনো পর্যন্ত আমরা পারছি না হিসেব করতে, তবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের প্রশাসন সহ আমাদের, আমরা যারা জনপ্রতিনিধিরা আছি, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রথমেই আমরা গাছগুলোকে কেটে রাস্তা পরিষ্কার করার ব্যবস্থা করেছি, তার সঙ্গে আমরা বিদ্যুৎটাকে যাতে পৌঁছে যায় তার জন্য আমরা দ্রুতগতিতে কাজ চালিয়েছি। আমফানে পূর্বাভাস পেয়ে ময়না ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঝড়ের পূর্বেই মাটির বাড়িতে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থান অর্থাৎ এলাকার স্কুল ঘরে নিয়ে আসা হয়েছিল। আবার কেউ কেউ যাতে টিনের চাল উড়ে না যায় তার জন্য জাল দিয়ে ভালো করে বেঁধে রেখেছিল। আমার ময়না ফাইবার নেটওয়ার্ক থেকে জানা যায় প্রত্যেক এলাকার কেবল প্রতিনিধিরা দ্রুত কাজ করছে। 2 থেকে 3 দিনের মধ্যে কেবল ও নেট পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। তবে ইলেকট্রিক দপ্তর থেকে জানা যায় ময়না ব্লকে প্রায় 300 মতন ইলেকট্রিক পোস্ট ভেঙে গিয়েছে। এছাড়া অনেক পোস্ট বেঁকে গিয়েছে। আরও জানা যায় অনেকগুলি দল করে বিভিন্ন জায়গায় কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব সমগ্র ময়নায় বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করছে। তবে অনুমান করা হচ্ছে ময়নায় সমগ্র এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় হতে 15 দিনের কাছাকাছি সময় লেগে যাবে, যার ফলে ময়নায় বিভিন্ন এলাকায় মানুষ এতদিন পর্যন্ত বিদ্যুতের অভাবে কী অবস্থা হতে পারে তা প্রতি মুহূর্তে বুঝতে পারবে। অবশ্য কোথাও কোথাও পানীয় জলের চাহিদা মেটাতে এখনও ফেলে দেওয়া নলকূপ কাজে লাগাচ্ছে ময়নাবাসী। ঝড়ে ময়না ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশি আমাদের অনেক বাড়িও পড়ে গেছে, ইলেকট্রিক পোলও পড়েছে এবং তারও ছিঁড়ে গেছে। তার একটা ক্ষয়ক্ষতির হিসাবে আমাদের চলছে এখনও পর্যন্ত। আফটার যে ঝড় হয় তারও তো একটা এফেক্ট থাকে, সেই এফেক্টটাও এখনও চলছে। তো এখনও ক্ষয়ক্ষতির হিসাব চলছে, যখন আমরা একটা জায়গায় দাঁড়াবো তখন আমরা অবশ্যই জানিয়ে দেবো আপনাদের। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222779।